بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. সবেবরাত হচ্ছে আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে পালিত একটি পুণ্যময় রাত। বিশ্বের বিভিন্ন স্থানের মুসলমানগণ বিভিন্ন কারণে এটি পালন করেন। এই রাতকে আরবিতে লাইলাতুল বারাত বলা হয়। বারাত নামক আরবি শব্দটির অর্থ নিষ্কৃতি। মুসলমানদের বিশ্বাস মতে এ রাতে বহু সংখ্যক বান্দা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও আশীর্বাদ লাভ করে জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করেন। তাই এই রজনীকে আরবিতে লাইলাতুল বারাত বা নিষ্কৃতির রজনী বলা হয়। সারা বিশ্বের কোটি কোটি মুসলমানদের কাছে এ মহান রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই দিনটি আসার আগেই মুসলমানরা এ রাত্রির জন্য প্রবল আগ্রহে অপেক্ষায় থাকে। তাই আজকের ভিডিওতে 2023 সালের কোন মাসের কত তারিখে পবিত্র সববরাতের রাত তা জানব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সববরাতের তারিখটি জানার আগে কেন একজন মুসলিম এ পবিত্র রাত্রির অপেক্ষায় থাকে সেই সম্পর্কে প্রিয় নবীর অসংখ্য হাদিস থেকে তিনটি গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করছি। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইবনে হিব্বান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে জিব্রাইল আলাইহি সালাম আমার কাছে এসেছিলেন এবং বললেন, আপনার প্রভু আপনাকে নির্দেশ দিয়েছেন জান্নাতুল বাকিতে যাওয়ার জন্য এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য। মুসলিম। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং এর দিনে রোজা রাখো। কেননা এদিন সূর্য অস্ত যাওয়ার পর মহান আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। কে আছো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে নিরাময় দান করব। সুবহানাল্লাহ। কে আছো এই প্রার্থনাকারী, ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত তিনি এভাবে আহ্বান করেন। ইবনে মাজাহ। প্রিয় দর্শক, ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র সববরাতের রাত ইংরেজি 8ই মার্চ 2023 সাল আর বাংলা 23শে ফাল্গুন 1429 সাল অর্থাৎ রোজ বুধবার দিবাগত রাতে পালিত হবে ইনশাআল্লাহ। তবে যেহেতু আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই একদিন আগে বা একদিন পরেও হতে পারে। এই কথাটির দিকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। মহান আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে লাইলাতান নিসফে মিন শাবান তথা শাবান মাসের মধ্যরাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন, হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, সুন্নাহ বহির্ভূত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, এ রাত সম্পর্কে বিতর্ক বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি পরিহার করার তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।